হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ থেকে সৌদি আরবের কোন এয়ারপোর্টের বিমান ভাড়া কত তো প্রথমে আমি ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টের টিকিটের ফেয়ারগুলোর ধারণা দেব এরপর ঢাকা থেকে রিয়াদ দামাম এবং মদিনা এয়ারপোর্টের বিমান ভাড়ার ধারণাগুলো আপনাদের দেবো তো আমি পুরো ডিসেম্বর মাসের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাবো তো যাই হোক প্রথমে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাচ্ছি তো আমি দুইটা এয়ারলাইন্সের টিকেটের ফেয়ার আপনাদের দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে যদি আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো আপনাদের দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে জেদ্দা ফেয়ারটা অনেক বেশি এখানে বিজনেস ক্লাসের টিকিট দেখাচ্ছে ডিসেম্বরের এক তারিখে এটার ফেয়ার অনেক বেশি এক লক্ষ সাতত্রিশ হাজার নয়শো টাকা তো দুই তারিখের ফেয়ারটা আবার কম আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এটা ইকোনমিক ক্লাসে তো এক তারিখে যে টিকিটটা আছে এটা বিজনেস ক্লাসে তো এরপর তিন তারিখের ফেয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে বিরাশি হাজার চারশো বত্রিশ টাকা এটা ঢাকা থেকে জেদ্দাতে তো এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে দেখাচ্ছে ডিসেম্বরের এক তারিখে সত্তর হাজার টাকা তো আমরা যদি দুই তারিখে দেখি এখানে ফেয়ার দেখাচ্ছে পঁয়ষট্টি হাজার ছয়শো বাহান্ন টাকা এরপর তিন তারিখে দেখাচ্ছে সত্তর হাজার টাকা চার তারিখেও সত্তর হাজার টাকা এটা সৌদিয়া এয়ারলাইন্সে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে তো এইভাবে যদি আমরা মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে বিরাশি হাজার টাকা পাঁচ তারিখ ছয় তারিখে তো পরবর্তী ডেটগুলো যদি আপনাদের একটু ধারণা দিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ডেটগুলো সাত তারিখে ছাপ্পান্ন হাজার ছয়শো তিপ্পান্ন টাকা আট তারিখে একটু বেশি আছে তো আট তারিখে এটা বিজনেস ক্লাসে হয়তো বা এই জন্য ফেয়ারটা অনেক বেশি দেখাচ্ছে তো নয় তারিখে ইকোনমি ক্লাসের টিকিট আছে ফেয়ার অনেক কম ছাপ্পান্ন হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এরপর দশ তারিখে বিরাশি হাজার টাকা এরপরে এগারো তারিখ ছাপ্পান্ন হাজার তো বারো তারিখের ফেয়ারটা আবার বেশি বারো তেরো তারিখ ফেয়ার বেশি এটা বিজনেস ক্লাসের টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা যারা বারো তেরো চোদ্দো এই তারিখগুলো যাবেন তারা সৌদি এয়ারলাইন্সে যেতে পারেন তো আপনারা এখানে সৌদিয়াই এয়ারলাইন্সে দেখতে পাচ্ছেন বারো তারিখে মাত্র পঁয়ষট্টি হাজার ছয়শো বাহান্ন টাকা তেরো তারিখে সত্তর হাজার টাকা চোদ্দো তারিখেও সত্তর হাজার টাকা এভাবে পনেরো তারিখ একই ভাড়া সত্তর হাজার ষোলো তারিখে তিয়াত্তর হাজার সতেরো তারিখ সত্তর হাজার এভাবে আঠারো তারিখে তিয়াত্তর হাজার এটা সৌদিয়াই এয়ারলাইন্সে তো আমরা ঢাকা থেকে জেদ্দাতে ডিসেম্বর মাসের ভাড়াটা দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর হাজার টাকা সৌদিয়া এয়ারলাইন্সে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে ছাপ্পান্ন হাজার থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত আর বিজনেস ক্লাসের টিকিটের ফেয়ারগুলো একটু বেশি আছে তো যারা সরাসরি বাংলাদেশ থেকে জেদ্দা এয়ারপোর্টে যাবেন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা সৌদিয়াতে যেতে পারেন এগুলো সরাসরি যায় তো যাই হোক এখন আমি আপনাদের ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়ার ধারণা দেব ডিসেম্বর মাসে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে ঢাকা থেকে রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের এক তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো আটাত্তর টাকা দুই তারিখেও সেম এভাবে তিন তারিখ চার তারিখ একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো পরবর্তী ডেটগুলোর ভাড়া যদি দেখায় আপনাদের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তিপ্পান্ন হাজার ছয়শো টাকা এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে রিয়াদের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সে দেখি আপনারা দেখতে পাচ্ছেন ষাট হাজার এক টাকা বিমান ভাড়া এক তারিখে ডিসেম্বরের এক তারিখে দুই তারিখ তিন তারিখ একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি ষাট হাজার এক টাকা চার তারিখের ভাড়াটা একটু বেশি আছে পঁচাত্তর হাজার দুশো চার টাকা বিমান ভাড়া তো এভাবে আমরা যদি পরবর্তী ডেটগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ বিমান ভাড়া মোটামুটি একই তো পাঁচ তারিখে আছে পঁয়ষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ একই বিমান ভাড়া সাতান্ন হাজার পাঁচশো বাইশ টাকা এবং দশ তারিখে ষাট হাজার টাকা আছে এবং এগারো তারিখে আছে সাতান্ন হাজার টাকা তো আমরা মোটামুটি ডিসেম্বর মাসে ঢাকা থেকে রিয়াদে সৌদি এয়ারলাইন্সের ভাড়া দেখতে পাচ্ছি মোটামুটি ষাট থেকে সরি সাতান্ন হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এটা ডিসেম্বর মাসে ঢাকা থেকে রিয়াদে সৌদি এয়ারলাইন্সে আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে তিপ্পান্ন হাজার টাকা পুরো মাসই পুরো মাসে একই বিমান ভাড়া তিপ্পান্ন হাজার ছয়শো আটাত্তর টাকা তো আমরা যদি এখন ঢাকা থেকে সৌদি আরবের দামমাম এয়ারপোর্টের বিমান ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দামমাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে ফেয়ার আছে তা হলো ছাপ্পান্ন হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এটা ডিসেম্বরের এক তারিখে দুই তারিখে ফ্লাইট নেই এরপর তিন তারিখেও একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার তিপ্পান্ন টাকা এরপর চার তারিখে ফ্লাইট নেই পাঁচ তারিখ ছয় তারিখ একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার তিপ্পান্ন টাকা এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমরা পুরো মাসে কিন্তু বিমান ভাড়া মোটামুটি একই দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ দশ তারিখে ছাপ্পান্ন হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এরপর বারো তারিখ তেরো তারিখে ভাড়াটা একটু বেশি দেখতে পাচ্ছি ষাট হাজার ছয়শো উনিশ টাকা তো এভাবে যদি আমি পরবর্তী ডেটগুলোর ভাড়া আপনাদের দেখাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পনেরো তারিখে ষাট হাজার সতেরো তারিখেও ষাট হাজার এভাবে উনিশ তারিখ বিশ তারিখ একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা ঢাকা থেকে দাম মামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোটামুটি একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি ষাট হাজার টাকা পুরো ডিসেম্বর মাসে তো পূর্বের কিছু ডেটে আমরা বিমান ভাড়া কম দেখতে পেলাম তো যাই হোক এরপর আমরা যদি সৌদিয়াই এয়ারলাইন্সে দেখি আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখে অষ্টাশি হাজার তিনশো টাকা আর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই বিমান ভাড়া তো আমরা ঢাকা থেকে দামমামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারটা কম দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে ষাট হাজার টাকা আর সৌদি এয়ারলাইন্সের ভাড়াটা একটু বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডেটগুলোতে অষ্টাশি হাজার টাকা এবং এখানে আট থেকে এগারো তারিখ পর্যন্ত আবার তিরাশি হাজার চারশো টাকা দেখতে পাচ্ছি তো এভাবে যদি আমরা পরবর্তী ডেটের কিছু ভাড়া দেখি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বারো থেকে এখানে চোদ্দো তারিখ পর্যন্ত তিরাশি হাজার টাকা এরপর পনেরো থেকে আবার আঠারো তারিখ পর্যন্ত অষ্টাশি হাজার তিনশো একানব্বই টাকা তো আমরা কিন্তু বিমান বাংলাদেশি এয়ারলাইন্সেই কম দেখতে পাচ্ছি বিমান ভাড়া ষাট হাজার টাকা তো ঢাকা থেকে দামামে বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে ডিসেম্বর মাসে যে ডেটগুলোতে ফ্লাইট নেই আপনারা সেই ডেটগুলোতে সৌদি এয়ারলাইন্সে যেতে পারেন তো আপনারা যে তারিখে যাবেন আপনারা তারিখটা মেনশন করবেন তারিখ কমেন্টস করে জানাবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব তো যাই হোক এখন আমি আপনাদের ঢাকা থেকে মদিনার বিমান ভাড়ার ধারণা দিচ্ছি ডিসেম্বর মাসে তো ঢাকা থেকে মদিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের এক তারিখে ঊনষাট টাকা তো এরপর তিন তারিখেও একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি ঊনষাট হাজার একশো উনপঞ্চাশ টাকা দুই তারিখ চার তারিখ ফ্লাইট নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এরপরের ডেটগুলোর যদি ভাড়া আপনাদের দেখাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ বিমান ভাড়া একই ঊনষাট টাকা এরপর এখানে আমরা দশ তারিখেও একই দেখতে পাচ্ছি আর সৌদি এয়ারলাইন্সের ভাড়াটা একটু বেশি ঢাকা থেকে মদিনায় আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখে একানব্বই টাকা দুই তারিখে আছে ছিয়াশি টাকা এভাবে আমরা তিন তারিখ চার তারিখের ভাড়া দেখতে পাচ্ছি একানব্বই হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এরপর আমি যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডেটগুলোতে একানব্বই হাজার নয়শো চুয়াল্লিশ টাকা বিমান ভাড়া এখানে পাঁচ থেকে মোটামুটি আট তারিখ পর্যন্ত এরপর নয় থেকে আবার এগারো তারিখ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ছিয়াশি হাজার নয়শো সাতাশি টাকা তো আমরা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারটা কম দেখতে পাচ্ছি ঢাকা থেকে মদিনাতে এখানে মাত্র উনষাট হাজার একশো ঊনপঞ্চাশ টাকা তো যেই তারিখগুলোই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে মদিনায় যায় না সেই তারিখগুলোতে আপনারা সৌদিয়াতে যেতে পারেন তো যাই হোক আপনারা যেই তারিখে ফ্লাইট করতে চান সেই তারিখটা কমেন্টসে জানিয়ে দেবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়াটা জানিয়ে দেবো তো এই ছিল মোটামুটি বাংলাদেশ থেকে সৌদি আরবের চারটে এয়ারপোর্টের বিমান ভাড়ার ধারণা ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে